মহতারাম, আমরা গত সপ্তাহ থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বিষয়বস্তু ছিল দিনদার হওয়ার পথে বাধা এবং তার উপায়, বাঁচার উপায়। তো আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা জারি রাখব। বর্তমান প্রেক্ষাপটে একটি আলোচনা আসা প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের উপরে একটা আলোচনা হওয়া দরকার। অনেকের দিলের ভিতরে একটা তামান্না আছে, আমাকে কেউ বলে নাই, যেহেতু জামানাটা, সময়টা এমন যাচ্ছে যে ভারতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে একটা কটূক্তি করা হয়েছে, যার কারণে পুরা বিশ্বের মুসলমানদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমাদের জুম্মাটা বিষয়ভিত্তিক আলোচনা ধারাবাহিকভাবে হয়, আমরা আমাদের ধারাবাহিকতা ধরে রাখব। সাথে সিরাতের যে সময়টা আমাদের আসবে, ইনশাআল্লাহ আমরা সিরাতের আলোচনার সময় রসুলের পারিবারিক নীতির উপরে আলোচনা করব। সেখানে মিল্লাতে কুফুর থেকে যেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নাবালিকাকে বিবাহ করছেন অথবা একাধিক বিবাহ করছেন ইত্যাদি ইত্যাদি, এর প্রেক্ষিতে যেই প্রশ্নগুলো মুসলমানদের উপরে ছুড়ে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তার জবাবও আমি ওই বিষয়ের উপরে আলোচনার সময় দিব। আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম এই বিষয়ে সংক্ষিপ্ত টাচ ইনশাআল্লাহ বয়ানের শেষে কিছু দেব, যেহেতু একটা দাওয়াত আছে আজকে, ইনশাআল্লাহ কিছু কথা বলা হবে। আমরা যে আলোচনা করতেছিলাম দিনদারির পথে বাধা, দিনদারির পথে যেই বাধাটা আমাদের সামনে বেশি আসে, এক হলো শয়তানের একটা অন্যতম ধোকা, আগামীর চক করে ফেলে দেওয়া। দ্বিতীয় হলো অসৎ বন্ধু। অসৎ বন্ধু এরা আমাকে আপনাকে ভালো পথে চলতে দেয় না, চলতে চাইলেও তারা পথের বাধা হয়ে দাঁড়ায়। বন্ধুদের কথা রক্ষার্থে আমরা অনেক সময় অপকর্ম করে ফেলি। এই জন্য শরীয়ত খারাপ বন্ধু নির্বাচন করতে নিষেধ করছে। সম্পর্ক রাখা যায়, অমুসলিম বলেন, ফাসেক ফুজ্জার বলেন, সম্পর্ক রাখতে হবে। কেন সম্পর্ক রাখতে হবে? এজন্য সম্পর্ক রাখতে হবে যে সে আমাকে দেখে ইসলামের পথে আসবে, দ্বীনের পথে আসবে। কিন্তু বন্ধুত্ব করা যাবে না, কারণ বন্ধুত্বের মধ্যে প্রেমের সম্পর্ক হয়, মনের সম্পর্ক হয়, আর মনের সম্পর্ক অনেক সময় একজন আরেকজনের কাজকে উৎসাহিত করে। যে বন্ধুকে খুশি করার জন্য অনেক সময় আমাকে জন্মদিনের অনুষ্ঠান করা লাগে, বন্ধুকে খুশি করার জন্য অনেক সময় আমাকে মিলাদুন্নবীও করা লাগে, বন্ধুকে খুশি করার জন্য অনেক সময় 31st নাইটও পালন করা লাগে। আমি 5 অক্ত নামাজি, আমি তাবলিগ করি, অথবা আমি দিনদার, আমি গুনার মধ্যে যাইতে চাই না, আমি গুনাহ করতে চাই না, কিন্তু আমার কিছু বন্ধুবান্ধব আছে, তাদের বুক রক্ষার্থে আমাকে 31st নাইট পালন করা লাগে, ভালোবাসা দিবসও পালন করা লাগে, জন্মদিনও পালন করা লাগে, কারণ বন্ধুত্ব। কিন্তু যদি বন্ধুত্ব না হইতো, শুধু সম্পর্ক থাকতো, যেটাকে সম্প্রীতি বা প্রতিবেশী হিসেবে অথবা মুসলমান হিসেবে সম্পর্ক, অথবা অমুসলিম তাদের সাথে আমাদের সম্পর্ক, ইসলাম যেটা আমাদের শিক্ষা দিয়ে এক সহ অবস্থান, কেন তারা আমাদের মধ্যে কেন অবস্থান করবে? অমুসলিমরা আমাদের মধ্যে কেন অবস্থান করবে? কারণ এজন্যই যে একজন মুসলমানের আখলাক চরিত্র দেখে আরেকজন অমুসলিম মুসলমান হবে। কিন্তু বন্ধু বানানো যাবে না, কারণ বন্ধু হইলেই তো তাহলে চলো যাই পূজা মণ্ডপে একটু পূজা দিয়ে আসি, আমি তো মুসলমান পূজা দেবো না, কিন্তু লাড্ডু তো খাতে পারবো, তারপর আরেকটা কী যেন বলে প্রসাদ না কি বলেন একটা, ওইটাও খেতে পারবো, কথাটা বুঝে আসে নাই। তো এই জন্য এই ধরনের কাজ করা যাবে না। বন্ধুত্ব যদি করতে হয় যার সাথে মনের সম্পর্ক হবে, খিল্লাতের সম্পর্ক হবে, খুলুয়াতের সম্পর্ক হবে, সে ব্যক্তি ভালো হতে হবে, যার সাথে আমার সম্পর্ক একমাত্র আল্লাহর জন্য হবে। কারোর সাথে যদি শত্রুতাও হয় ওটা কার জন্য হবে? মাওলার জন্য হবে। তো দ্বিতীয় যে বাধাটা ছিল দিনদারির পথে সেটা হলো খারাপ বন্ধু। 3 নম্বর যে আলোচনাটা এই সপ্তাহের আলোচনা, যে আমার দিনদারির পথে সবথেকে বড় আরেকটা বাধা
অন্যতম একটা বাধা হইল লজ্জা। দিন পালনের ক্ষেত্রে লজ্জাবোধ, যে মানুষ কি বলবে বুঝেন নাই। কয়েকটা উদাহরণ দিলে বুঝে আসবে। যুবক মানুষ দাড়ি টুপি রাখে, পাঞ্জাবি পরে, এখন বন্ধুরা বলে আরে মিয়া তুই দে উজুর হয়ে গেলি, বলে কি বলে না? আমি মাঝে মধ্যে উদাহরণ দিই তো, এটা দিয়েই উদাহরণ দিই যে তুই যুবক মানুষ নামাজ কালাম পড়তি ঠিক আছে পড়, তোর বাপ দাদারা পড়ে তুইও পড়, তুই দাঁড়িয়ে রাখলি কি জন্য, এখন এই চাচা বনে গেলি। হ্যাঁ না, যুবকরা যুবকরা বলুক না, বলে না এমন, যাদের দাড়ি টুকি আছে বিশেষ করে দাড়ি আছে এরা প্রায় চাচা ডাকটা শুনতে হয়েছে, টিটকারি মেরে হোক, রসিকতা করে হোক, আর এমনিতেই হোক, অনেক সময় বলে ফেলে চাচা বনে গেছে। এখন সে চিন্তা করে দূর এখন দাড়ি রাখলেই তো সুন্নাত, রসুলের একটা সুন্নাত পালন হবে, কিন্তু আমরা যদি সবাই চাচা বলা শুরু করে বুঝছেন নাই। আমরা যখন সেভেনে পড়ি, সিক্স সেভেনে পড়ি মাদ্রাসা লাইনে নাহবি মেরে, তো আমাদের এক সাথী ছিল বয়স্ক, হেফজখানায় বয়স হয়ে গেছে, তার দাড়ি উঠে গেছে। তো আমরা কোথায় যাচ্ছিলাম আমার মনে পড়তেছে না, বাসে মাগুরার দিকে কোথায় যখন যাচ্ছি সাত আটজনে মিলে, তো গাড়ির যে কন্ট্রাক্টর সে তো আমাদের থেকে বড়, আমরা তখন সেভেনে পড়ি না, সেভেনে পড়লে বয়স আর কত হয়, তো বলতেছে ওই সে যেহেতু সবার বড় দেখতে একটু হুজুর হুজুর ভাব, যেহেতু আমাদের কারোর দাড়ি নাই আর তার একা দাড়ি আছে, কতটুকু বা দাড়ি হবে, এই তরিকের থেকে একটু আপনাদের যে হাফেজ সাহেব, হাফেজ সাহেবদের থেকে একটু বড় হবে আর একটু এমন। তো এখন কন্ট্রাক্টর আচ্ছা আচ্ছা টাকা দেন ভাড়া দেন, হ্যাঁ ওর খুব প্যাস্টিজে লাগছে, আমার চাচা কম ছাত্র মানুষ তো, তা বলছে আমি আপনার কত নাম্বার চাচির, কত নাম্বার চাচা, আমি আপনার কত নাম্বার চাচির, কত নাম্বার চাচা। তখন ওই লোকে টনক নড়ছে, কাও বুঝে ফেলাইছে এরা তো সব ছেলে পেলে মানুষ। হ্যাঁ তো আসলে মানুষের একটা তবিয়ত হয়ে গেছে, দাড়ি উঠলেই যেন চাচা চাচা ভাব। হ্যাঁ তো ভালো তো, দাড়ি চাচা বলার অর্থ কী, সম্মানজনক ডাক না চাচা, দাড়ি উঠার কারণে যদি কেউ চাচা বলে তা একটা সম্মানজনক শব্দ, কথাটা বুঝে আসে নাই, তো আপনাকে তো সম্মান দিল, হ্যাঁ আপনার কাছে মনে হতে পারে আমার বয়স্ক বলতেছে, তাও ভালো যে আপনার থেকে বয়স্ক লোক আপনার বয়স্ক মনে করে সম্মান দিচ্ছে, এটা দুই আমি কিছু কথা বললাম আর কি। কিন্তু আমার আপনার মধ্যে যদি এই লজ্জা এসে যায় যে আমি যদি দাড়ি টুপি পরি, পাঞ্জাবি পরি, সুন্নাতি লেবাস পরি, তো আমার মানুষজন কী বলবে, এমন বলবে কি না, তো এখন সেই লজ্জায় যদি আমি দিন পালন না করি, পাঞ্জাবি না পরি, দাড়ি না রাখি, টুপি না পরি, না মানে এক কথা শরীর হাইসিয়াতে চলতে গেলে যা যা দরকার এটা যদি না করি, তাহলে আমার তো মানুষজন কী বলবে না বলবে না, এই জন্য আমি এগুলো করি না। এই যে একটা হায়া লজ্জা, আমার উস্তাদ একটা সুন্দর কথা বলতেন, সুন্দর কথা বলতেন যে মাওলার ডাকতে তোমাদের লজ্জা লাগে, আমার মাওলারে ডাকবা, তোমার মাওলারে তুমি ডাকবা, এটা ডাকতে তোমার লজ্জা লাগে, আরে তোমার আব্বা আম্মাকে ডাকতে লজ্জা লাগে না, তুমি যে তোমার আব্বা আম্মাকে আব্বা আম্মা বলতেছো লজ্জা লাগে না, তারা তোমাকে দুনিয়াতেই নিয়ে আসছে, কীভাবে নিয়ে আসছে, যখন কেউ কাউকে আব্বা আম্মা বলে ডাকে এর অর্থ হলো সে তার বাপমার সম্পর্কের মাধ্যমে দুনিয়ায় আসছে, যেটা একটা লজ্জাস্কর গোপনীয় বিষয়, তো তুমি আব্বা আম্মা বলে ডাক দিয়ে স্বীকৃতি দিচ্ছ যে তাদের প্রেমের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি, এখানে আব্বা আম্মাকে ডাকতে লজ্জা লাগে না, আর যেই মাওলা তোমাকে সৃষ্টি করেছেন সেই মাওলাকে ডাকতে লজ্জা লাগে, কথাটা বুঝে আসে নাই। তো আমি মুসলমান, আমি মুমিন, তো আমি দাড়ি রেখেছি কেন আমার হাবিব বলছে রাখতে, আমি নামাজ পড়ি কেন আমার মাওলা বলছে পড়তে, আমি রোজা রাখি, আমি ইবাদত করি, আমি গোলামি করি কেন করছি, কারণ আমার মাওলা করছে, মাওলা বলছে, মাওলা বলছে বলে আমি করি, তো আমি মাওলার গোলাম। এখন তুমি যদি আমাকে অপছন্দ করো, আমার এই দাড়ি রাখাকে, আমার এই দিনের উপরে চলাকে অপছন্দ করো, তো তুমি শয়তানের দলে চলে যাও, আমি মাওলার দলে, আমি মাওলার দলে, তুমি শয়তানের দলে যেতে পারো, এটা আমার অহংকার যে আমি আমার মাওলার দলে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, ও সাহাবারা তোমরা আমার আল্লাহর ব্যাপারে লজ্জাশীল হও, কি হও,
আল্লাহর ব্যাপারে লজ্জাশীল হও। তো সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাস্তাহি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহকে লজ্জা করি, আল্লাহকে কি করি, আল্লাহর ব্যাপারে লজ্জাশীল। এখন সাহাবা একরাম উদ্দেশ্য হইছেন যে স্বাভাবিক যে লজ্জা, লজ্জাস্কর কাজ থেকে বেঁচে থাকা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইসা যাকা ওয়ালাকিনাল ইস্তিহয়া মিনাল্লাহ ইয়াকাল হায়া। কয় আমার সাহাবীরা, তোমরা যেই লজ্জাকে লজ্জা মনে করতেছো এটা সেই লজ্জা না, বরং আল্লাহকে লজ্জা করা কাকে বলে? কয়ান্তাহ ফাজার রাস ওয়া মা ওয়া, কয় তোমার মাথাকে হেফাজত করো, মাথার ভিতরে আরো যা আছে সেগুলোকে তোমরা হেফাজত করো। কয় কেমন হেফাজত? কয় মাথার ভিতরে খারাপ চিন্তা এনো না, মাথার সাথে সংশ্লিষ্ট চোখ, চোখ দ্বারা বদনজর দিও না, জবান দ্বারা গীবত করো না, মিথ্যা বইলো না, কান আছে কান দ্বারা খারাপ কথা শুইনো না, গান বাজনা শুইনো না। আন্তাহ ফাজার রাস ওয়া মা ওয়া, মাথা এবং মাথার সাথে সংশ্লিষ্ট জিনিসগুলোকে হেফাজত করো। ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, পেট এবং পেটের আনুষাঙ্গিক বিষয়গুলোকে হেফাজত করো। কয় পেটকে কিভাবে হেফাজত করবা? কয় হারাম খায়ও না, পেটের মধ্যে হালাল খাবার ঢুকাও। আর পেটের সাথে আনুষাঙ্গিক বিষয় হলো তোমার হাত, তোমার পা, তোমার দিল, তোমার লজ্জাস্থান। জামিউল কালিম ছিলেন আমার হাবিব। কি ছিলেন? জামিউল কালিম। জামিউল কালিম হলো অল্প কথায় সব বলে দিতেন। আন তাহফাজার রাস ওয়া মা ওয়া ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, পুরা শরীর বলে দিল না, মাথার সাথে সংশ্লিষ্ট, মাথা এবং মাথার সাথে সংশ্লিষ্ট, মাথাতে চিন্তা করতেছো খারাপ চিন্তা ছেড়ে দাও, চোখ দিয়ে হারাম দেখতেছো ছেড়ে দাও, কান দিয়ে গান শুনতেছো ছেড়ে দাও, জবান দিয়ে মিথ্যা বলতেছো গীবত করতেছো, অহেতুক কথা বলতেছো ছেড়ে দাও, ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, হারাম খাওয়া ছেড়ে দাও। পেটের সাথে সংশ্লিষ্ট রুহ, রুহকে পবিত্র করো, রুহানি রোগ, ওই যে সেদিন ইসলাম নফসে আলোচনা করলাম না, রুহের রোগ, রুহকে পবিত্র করে ফেলো, হাতকে পবিত্র রাখো, পাকে পবিত্র রাখো, লজ্জাস্থানকে পবিত্র রাখো, বাকি আছে নিয়ার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাতাযাক্কারুল মাউত ওয়াল বিলা, কয় শুধু এগুলো হেফাজত করো না, মাথাকে হেফাজত করে মাথার মধ্যে মৃত্যুর চিন্তাকে ঢোকাও, ওয়াল বিলা এবং মৃত্যুর পরের জীবনটাকে চিন্তা করো। মৃত্যুর পরে তোমার কি হবে? একদিন তোমাকে মরতে হবে, মৃত্যুর পরে কবরে যাইতে হবে, কবরে সওয়াল জবাব হবে, ফেরেশতাদের মুখোমুখি হতে হবে, জান্নাত জাহান্নাম পর্যন্ত পৌঁছাইতে হবে। এরপরে কেমন আল্লাহর কাছে লজ্জা, আল্লাহর সাথে কেমন লজ্জাশীল হইতে হয়? ওমান আরাদাল আখিরাত ওয়া তারাকা যিনাতাদ দুনিয়া, আখিরাত নিয়েই সে কেবল চিন্তা করে, দুনিয়ার জিনাতকে ছেড়ে দেয়। তাহলে এই আমলগুলো যদি কেউ করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করছে, চিন্তা শুধু আখেরাতের চিন্তা, কবরের চিন্তা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিছে, এখন তার হুকুম কি? কাফা মান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, তাই এমন আমল যে করে সেই প্রকৃতপক্ষে আল্লাহর সাথে লজ্জাশীল অবস্থায় থাকে। এটাই হলো লজ্জা। আমরা মনে করি লজ্জা কি? লজ্জাশীল কাজ করা যাবে না, বেহায়াপনা করা যাবে না। আর আমার হাবিব বলতেছেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহের কাছ থেকে মুক্ত রাখো, এটাই আল্লাহর কাছ থেকে লজ্জাশীলতার পরিচয়, যে তুমি আল্লাহকে লজ্জা করো, আল্লাহ দেখে ফেলবে। আল্লাহ কি করবে? আমি যতই গোপনে আড়ালে অন্যায় করি না কেন, আল্লাহ দেখবে তো, আল্লাহ দেখবে না? তাহলে আল্লাহ যে দেখবেন, এই লজ্জাটুকু যখন তোমার মধ্যে আসবে, একটা হলো ভয় আর একটা হলো লজ্জা, খেয়াল করবেন, একটা হলো ভয়। একজন বাবা খুব রাগী, বুঝেন, একজন বাবা খুব রাগী, সন্তান অন্যায় করে না বাবার ভয়ে, আর একজন সন্তান খুবই ভালো, ওই সন্তান বাবার ভয়ে অন্যায় করে না, বাবা যদি না থাকে তাহলে অন্যায় করে, বুঝেন নেই, কারণ সে তো বাবার ভয়ে অন্যায় করে না। আর একজন সন্তান, তার বাবা সে সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিছে, এখন বাপ থাকুক আর না থাকুক সে ওই অন্যায় আর করে না, কারণ আমার বাবা যদি জানতে পারে আমি লজ্জিত হব। পার্থক্য বুঝছেন তো? ভয় আর লজ্জার পার্থক্য বুঝাইলাম, যে বাবাকে ভয় পায় অন্যায় করে না, বাবা সরে গেলে অন্যায় করে, আড়ালে অন্যায় করে। আর লজ্জাশীল, লজ্জাশীল সন্তান যার ভিতরে শিষ্টাচার আছে, আদব আছে, সে এজন্য অন্যায় করে না যে সংবাদটা যদি আমার বাবার কানে চলে যায় তো আমি লজ্জিত হব, আমি বাবার সামনে মুখ দেখাবো কী করে? ঠিক, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আবার লজ্জাও করতে হবে। ভয় করার দ্বারা কোনোভাবেই আমার থেকে গুনাহ হবে না,
লজ্জা করার দ্বারা আড়ালেও আমার থেকে গুনাহ হবে না। এখন আমাদের অবস্থা হয়ে গেছে যে আমরা দিন মানতে পারি না, কেন? কারণ মানুষের কাছে কি শুনব, কি কথা বলব। আমরা সন্তানাদিকে দিন শিখায় না, সন্তানদেরকে কি করি না, দিন শিখায় না। আমি বলি না, আমি বারবার বলি এই কথা, মসজিদেই বলেছি বারবার, আমি বলি না মাদ্রাসা লাইনে পড়ায় আলেম বানান, কিন্তু দিন শিখান, দিন শিখান। দিন কিভাবে শিখাবেন? আপনার সন্তান যেন কোরআন পড়তে পারে, আপনার সন্তান যেন দিনের প্রাথমিক মাসলা মাসাইল জানতে পারে, আপনার সন্তান যেন আপনার এলাকার আলেম অথবা ইমামের সাথে সম্পর্ক রেখা দিনের উপরে চলতে পারে। ব্যাস, আলেম হওয়ার দরকার নেই তো, আমি তো বারবার বলি যে আলেম হওয়ার দরকার নেই, আলেম হইলে তো আল্লাহ আরও বেশি ভালো, আরও বেশি ভালো। কারণ আল্লাহ তাআলা ওই ব্যক্তিরই কল্যাণ চান, যার কল্যাণ চান, যেই ব্যক্তি আল্লাহ তাআলা যেই বান্দার কল্যাণ চান তাকেই কোরআন হাদিসের এলিম দান করেন। তো এলিম দান করার দ্বারা তার দ্বারা আল্লাহ তাআলা দিনের খেদমত দিচ্ছেন। কিন্তু আমি আপনি যারা এখনও আলেম না, তাদের কাজ কি? আলেমদের অনুসরণ করা, নিজে দিন বোঝা, তাদের থেকে বুঝে নেওয়া। এখন সন্তানকে আমরা দিন বুঝাই না, সন্তান জেনারেল লাইনে পড়তেছে সমস্যা নাই, কিন্তু মুখে দাড়ি রাখে না, আমিও কিছু বলি না। কেন? কারণ সন্তানরা যদি দাড়ি টড়ি রাখাই, একটু হুজুরগিরি সাজায় না, জেনারেল লাইনে কিন্তু হুজুরগিরি করে, তাহলে মানুষজন আবার আমারে বলবে না তোমার ছেলে দিয়ে হুজুর হয়ে গেল। আর হুজুর হলে যদি দিনদার হয়ে যায়, উদাহরণস্বরূপ আলেম না, জেনারেল লাইনেই কী করে, পড়ালেখা করছে, এরপরে চাকরি করতেছে মনে করে, এখন যদি দিনদার হয়ে যায় তাহলে তো সন্তান ভালো ইনকাম করতে পারবে না, পারবেনি ভালো ইনকাম করতে। আপনি যদি দিনদার হয়ে যান তো দোকানে যদি বসেন, ব্যবসা দিয়ে শুরু করি, ব্যবসায় বসলেন, এখন আপনি কি উল্টাপাল্টা দামও নিতেছেন না, ভেজালও দিচ্ছেন না, কেন? কারণ আপনি আল্লাহকে ভয় করেন। তাহলে সময় ছেলেটা কী হইল, ব্যবসায় উঠাতে পারতেছে না। কারণ আমাদের কাছে ব্যবসা উঠানোর অর্থ কী? যত ধোকাবাজি করবা তোমার ব্যবসা তত উঠবে, আসারা বুঝে আসে নাই, যত ধোকাবাজি করবা তত তোমার ব্যবসা উঠবে, এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। আমার সন্তান সরকারি চাকরি করবে, এখন যদি হুজুর বনে যায়, হ্যাঁ দাড়ি টুপিওয়ালা বনে যায়, তাহলে তো ঘুষ খাবে না, টেবিলের তল দিয়ে টাকা নেবে না, ফাইল আটকাবে না, আটকাবে না। তাহলে উপরি ইনকাম যদি না থাকে, এই 30-40-50 হাজার টাকার বেতন দিয়ে আমার ছেলে করবে ডাক, তাছাড়া বুঝে আসে নাই। ও মহতারাম, এর জন্য মাওলার কাছে জিজ্ঞাসিত হতে হবে যে আমি তোমাকে সন্তান দিয়েছিলাম মানুষের কথার ভয়ে, দুনিয়ার লোভে তুমি সন্তানকে দিন শিখাও নাই, দিনদার বানাও নাই, কেন? আমার মাওলাতে কইছি কবে, এই মিয়া তোরে তো আমি বলি নাই তোর ছেলের আলেম বানা, আল্লাহ কইছে নি সবাই আলেমও লাগবে। ওই যে কোরআনের আয়াত শুনাইলাম না, ফালা ওয়ালা নাফারা মিন কুল্লি ফিরাকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, একটা দল যাবে ইলিম অর্জন করবে, ফিরে এসে কওমকে দিন শিখাবে। তাহলে এই আয়াত থেকে আল্লাহ বলে দিচ্ছেন সবার দিন এলেম অর্জন করা জরুরি না, অর্থাৎ আলেম হক্কানি রব্বানি যেটা বড় তাদের মতন হওয়া জরুরি না। হ্যাঁ, বাকি যারা আছে যারা আলেম না, তাদের দায়িত্ব হলো আলেমদের অনুসরণ করা। এখন আল্লাহ যখন প্রশ্ন করবে যে তোর ছেলেরা তো আমি আলেম বানাতে বলি নাই, দিনদার তো বানাইতে বলছি, দিনদার তো মা আখলাক তো জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানুষ বানাইছি আমার ইবাদত করার জন্য, ইবাদত তো করতে হবে, তোর সন্তানকে তো তুই আবেদ বানাস নাই, দিনদার বানাস নাই। তুমি চাইছো তোমার সন্তান কি হোক, শিক্ষা জেনারেল লাইনে শিক্ষা শিক্ষিত হোক, হয়ে দুই নম্বরই করুক, দুনিয়া কামাক। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার্জিয়ানদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমার সন্তান যখন তোমার কোল থেকে কেবল নামা শুরু করছে, আমাদের তো 4-5-6 বছরের ছেলেরাও কোলে ওঠে, ওঠে না তো, কোল থেকে নামার বয়স যখন হবে তো কি করো, নামাজের আদেশ দাও, নামাজের আদেশ দাও, মুরু আউলাদাকুম বিসসালাত, তোমরা বাচ্চাদেরকে নামাজের আদেশ করো, কখন করো, ওয়াহুম আবনা ও সাবঈ সিনিন, যখন তারা 7 বছর হয়, 7 বছরে একটা বাচ্চার মধ্যে ভালো মন্দর নির্বাচনের ব্রেন তৈরি হয়ে যায়, এটা ভালো এটা খারাপ। আমাদের বাচ্চারা, আমরা তো যখন দেখছি ছোটোকালে ওই 2-3 বছর পর্যন্ত কোলে, এরপরে আর কোলে ওঠার সুযোগ হইতো না বাপ মা, না কারণ সিরিয়ালে আরেকজন এসে যাইছে, অন্যদিক কথা যাবে, এবার কথাটা বুঝে আসে নাই, মুরব্বীরা বুঝতেছে আর কি, যে আমরা বাপ মার কোলে উঠতে উঠতে 2 বছর হইতে না হইতে সিরিয়ালে আর একটা এসে যাইতো, আর কোলে ওঠার সুযোগ ছিল না, আর একটা ছোটো ভাই ছোটো বোন এসে যাইতো, আর বর্তমান তো কি একটা অথবা 2টা, 4-5 বছরের পার্থক্য,
তো দেখা যায় তো বড় সন্তান 5 বছর 6 বছর পর্যন্ত বাপ মার কোলে উঠে চলে। এই জন্য বললাম যে কোলের থেকে যখন নামবে তখনই নির্দেশ দাও। এই হাদিস থেকে আরেকটা জিনিস বুঝেন, আমি একজন আলেমের মুখে শুনেছিলাম, কথাটা আমার জেহনে লাগছে, যে মুরুসি বিয়ানাকুম বিসসালাতি, তোমরা বাচ্চাদেরকে নামাজের আদেশ দাও, কখন দাও? ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তারা 7 বছর বয়সে আসে। কইছে নামাজের আদেশ করো, নামাজ পড়তে বাধ্য করে কথা বলে নাই, কিন্তু এর অর্থ বুঝাইছে যে বাচ্চাদের বয়সটা 7 বছর হইলে তার ভিতরে ভালো মন্দের পার্থক্য এসে যায়, এখন সে দেখে দেখে বাপ মাকে দেখে দেখে নামাজ পড়া শিখবে। আদেশ করো নামাজ পড়ো, কিন্তু বইল না এইভাবে পড়ো এইভাবে পড়ো এইভাবে পড়ো, বরং বাপ মা নামাজ পড়বে। এই জন্য বলা হয়েছে কি, সুন্নাতগুলো বাড়ি যেয়ে পড়তে বলা হয়েছে কেন? শরীয়তে সুন্নাত তোমরা ফরজ মসজিদে এসে পড়ো, সুন্নাত মাঝে মধ্যে কী করো, বাড়িতে পড়ো, বাড়িতে কিছু নফল পড়ো, যাতে তোমার সন্তান তোমাকে দেখে দেখে নামাজ পড়া শেখে। এইখান থেকে একটা জিনিস, পাকিস্তানের একজন আলেম বলেছিল, আমি শুনেছিলাম, যে আজকে 3-4 বছর বয়সে বাচ্চাদেরকে কেজিতে দিয়ে দেওয়া হয়, আছে না, স্কুলে দিয়ে দেওয়া হয়। শরীয়ত বলতেছে একটা বাচ্চার মাথায় ধারণ ক্ষমতা তৈরি হয় 7 বছর বয়স। এই হাদিস থেকে বুঝে আসে একটা বাচ্চার শিখার বয়স, পড়ার বয়স 7 বছর বয়স। কিন্তু আমরা বাচ্চাকে দিয়ে দিচ্ছি কি 3-4 বছর বয়সে, যেই বাচ্চা এখন খেলাধুলা করবে, খেলতে খেলতে কিছু পড়বে কিছু ছাড়বে, আর আমরা ওই সময়টায় বাচ্চাদেরকে নিয়ে লাঠি নিয়ে বসে যাচ্ছি বাপ মা স্কুলে পড়ায়, এরপর হোমওয়ার্ক যেগুলো দেয় বাপ মা বসে যায় পড়তেই হবে, কথাটা বুঝে আসে নাই। এইবার টর্চার শুরু হয়, এই যে বাচ্চার উপরে একটা মানসিক টর্চার, এটা শরীয়ত স্বীকৃত না। 7 বছর হওয়ার আগ পর্যন্ত বাচ্চাকে পড়ালেখার জন্য চাপ দেওয়া যাবে না, আর মারতে হবে কখন, শাসন করতে হবে কখন, এটাও শরীয়ত বলে দিছে যে তোমরা নামাজের আদেশ করো কিন্তু চাপ দিও না। 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর যখন হবে, ওয়াজরিবুহুম আলাইহা, এইবার নামাজের জন্য মারো, মানে নামাজ না পড়লে মারো, মারে কখন, এই বয়সটা কখন, অহুম আবনা ও আশরিন, যখন তার বয়স 10 হবে, অর্থাৎ 10 বছর আসলে তার ভিতরে শাসন গ্রহণ করার ক্ষমতা এসে যায়। এখন কি করো, তোমার সন্তানকে নামাজের আদেশ করো 7 বছর বয়সে, টাকাটা দাও নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, মাঝে মধ্যে মসজিদে নিয়ে আসো, সমস্যা নাই। শরীয়তের বক্তব্য অনুযায়ী 7 বছর বয়স থেকে বাচ্চাদেরকে মসজিদে আনা যায়, কারণ তার মধ্যে ভালো মন্দর কি আছে, জেহেন তৈরি হয়ে গেছে, এর আগে অনেক সময় তৈরি হয় না, যার কারণে দেখা যায় 4-5 বছর বয়স তখন অনেক সময় একটু খুঁজাখুঁজিতে কান্নাকাটি করে শুরু করে দেয়, তারা বুঝে আসে নাই। এই হলো অবস্থা। তো 7 বছর বয়সে মসজিদে আনো, বাড়িতে নিজের পাশে নামাজে দাঁড় করায় দাও, সন্তানের জেহেন তৈরি হবে। এরপরে 10 বছর বয়স যখন, তখন তার শারীরিকভাবে সে শাসন গ্রহণ করার ক্ষমতা তৈরি হয়ে গেছে, এখন শাসন করো। কাউজুর এখনও তো সাবালক হয়নি, মেয়েরা তো 9 বছর বয়সে সাবালক হয়ে যায়, কিন্তু ছেলেরা তো কখন হয়, 12-13-15 হয়। তো অনেক সময় আছে ছেলেরা মেয়েরা 10 বছর বয়সে কী হয় না, সাবালিকা হয় না, তো এখন মারতে হবে কেন, প্রশ্ন আসে। তো এর উদ্দেশ্য হইল যে যখন একটা বাচ্চা সাবালক হয়ে যাবে, সাবালক হওয়ার আগেই তার ভিতরে নামাজকে বা দিনদারিকে আদত বানায় দাও। 7 বছর বয়সে আদেশ করছো, বারবার বলছো, তোমার সাথে পড়ছে, কখনো ছাড়ছে, কিছু বলো নাই, নাবালিক, 10 বছর বয়সেও সে নাবালিক, তারপরে মারতে হবে কেন, এখন নিয়মিত নামাজ পড়তে হবে, ছাড়ার কোনো সুযোগ নাই। নামাজ এমন এক জিনিস যা ছাড়ার কোনো সুযোগ নাই, তোমার বড় জিম্মাদারি এটা, বালেগ হওয়ার আগ থেকে তোমার সন্তানের জেহেনের মধ্যে এটা ঢুকায় দাও। যখন 10 বছর বয়স থেকে 12-13-14-15 বালেগ হওয়ার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তার নিয়মিত পড়ার অভ্যাস হয়ে যাবে, তখন বালেগ হওয়ার পরেও নামাজ ছাড়তে মন যাবে না, বাচ্চার জেহেন তৈরি হয়ে যাবে, নামাজ ছাড়লে খারাপ লাগবে, কেন, বাচ্চা থেকে অভ্যাস হয়ে গেছে। দেখেন আমি উদাহরণ দিয়ে বুঝে আসবে, আমরা বাচ্চাদেরকে শিখাই খবরদার কারোর কাছে কিছু চাবা না, শিখাই না, কেউ দিলে কিছু খাবা না, অথবা পাশাপাশি ফ্ল্যাট খবরদার আন্টি কিছু দিলে খবরদার নিবা না, আন্টির কাছে কিছু চাবা না, শিখায় না কি, আমার বাচ্চারা শিখায় না এরকম, কেন শিখায়, বাচ্চার জেহেন তৈরি হোক, মানুষের কাছে হাত পাততে হয় না, কেউ দিলেই খাইতে হয় না। এখন বাচ্চাদের অবস্থা কী হয় দেখেন, যদি পাশের বাড়িতে যায় অথবা বাহিরে যায়, তো কেউ যদি কিছু দেয় তো কিছু বাচ্চা এত বেশি সতর্ক যে না নিয়ে দৌড় দেয়,
দৌড় দিয়ে আব্বু আম্মুরে কইতে আসে যে আমাকে আন্টি বা আঙ্কেল একটা কিছু দিচ্ছে আমি কি নিব, বলে না কেন এটা তৈরি হয়েছে কেন, কারণ আপনি ছোট থাকতেই বাচ্চাকে এভাবে তৈরি করতেছেন। যদি আপনি বাচ্চাকে এভাবে তৈরি না করেন, বাচ্চা যতই বড় হোক যে কেউ দেবে নাও খাও সমস্যা, কারণ আপনি এভাবে তৈরি করেন নাই তো। তো ঠিক এইভাবে আপনি যখন দিনদারির ক্ষেত্রে আপনার সন্তানকে তৈরি করবেন তো সন্তানের এটা আদত বনে যাবে। ঘটনাক্রমে সন্তান যদি কখনও ওই পাশের বাড়ির আন্টির থেকে না বলে কিছু খেয়েও নেয়, আমি যখন মহিপুর সাহেবের বাসায় থাকতাম আমার পাশে একজন ওষুধ কোম্পানির লোক থাকতো, ওনার একটা বাচ্চা ছিল ছোট্ট, এটা বেশ বড় হয়ে গেছে কয়েকদিন আগে মোবাইলে দেখলাম, ছোট্ট বাচ্চা। তো আমরা আমাদের বাচ্চাকে শিখাইছি খবরদার অনুমতি ছাড়া কারোর ঘরে ঢুকতে হয় না, তুমি কখনো যাবা না, যদি বুসরাকে ডাকতে হয়, মেয়ের নাম বুসরা ছিল, বুসরাকে ডাকতে হয় তাহলে বাহিরের থেকে ডাক দিবা, বুসরা আসলে বুসরার সাথে খেলা করবো কিন্তু ঘরে ঢুকবে না। আর বুসরা আরও ছোটো ছিল, দুই বছর তিন বছর বয়স হবে হয়তো বাচ্চাটা, তো ও ঢুকত কিন্তু কিছু দিলে নেবে না, দৌড় দিয়ে চলে যেত, দৌড় দিয়ে কি চলে যেত। এখন একদিন আমি ওকে বুঝাইছি জাম্বো কোনো সমস্যা নেই, তুমি আমার এখান থেকে খাও, আমি রুটি আর কী যেন খাচ্ছিলাম তার করে দিছি, ও নেবে না, আমি খাও তোমার আম্মুকে বলবো না। এখন ও বাচ্চা মানুষের জেহেন, যদি এটা আমার ভুল কিন্তু ঠিক না, যে বাপ মা যেটা শিখাইছে ওটার উপরে রাখা উচিত বাচ্চাদেরকে, তোমার আম্মুকে বলবো না। তো সে খাইছে, খেয়ে খুব মুখ মুছতেছে, ঘরে যাবে। তো এখন সে যে অস্থির হচ্ছে ঘরের মধ্যে, বাচ্চাটার অবস্থা দেখেন, সে অস্থির হচ্ছে, মানে যেহেতু সে তার বাপ মাকে না বলে, যেহেতু একটা শিক্ষা তার বাপ মা তাকে দিচ্ছে, এখন সে না বলে খাইছে তো আমার কাছ থেকে, তার বাপ মাকে তো সে বলতে পারে নাই, আমি তাকে উৎসাহ দিছি যে কোনো সমস্যা নাই খাও, এখন সে অস্থিরতা করতেছে, ওর আম্মুর কাছে যাচ্ছে, ঘুরতেছে, ফিরতেছে, আবার চলে আসতেছে। বেশ কিছুক্ষণ পরে বলছে, আম্মু একটা কথা বলবো, একটা কথা বলবো, একটা কথা বলবো। হ্যাঁ, বাচ্চাদের অবস্থা বুঝাচ্ছি যে বাচ্চাদের শিক্ষাটা কি দেখেন। তো আমার আহলিয়া যেহেতু মহিলা, মহিলা যাওয়া আশা করে, তো বলতেছে তুমি কি বলবা। তো কিছুক্ষণ ঘুরে বলতেছে কি, ফয়জুল হাসানের আব্বু, মানে আমার বড় ছেলের কথা বলতেছে, ফয়জুল হাসানের আব্বু আমাকে রুটি দিছে। তোর আম্মু তাকে বলছে তুমি খাইছো, কোনো কথা বলতেছে না, মানে সে এটাকে গোপন করতে পারতেছে না, কেন জানেন নি, ওই যে আদত, অন্যায় করে ফেলছে। আম্মুর কাছ থেকে সে সবসময় শিখে আসছে যে অন্যের ঘরের থেকে খাওয়া যাবে না, কেউ দিলে বল নেওয়া যাবে না, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা তার ভিতরে কাজ করতেছে। আমি তো আম্মুকে না বলে খাইছি, এখন সে ওটা বলে ফেলছে, তার মাকে বলে ফেলছে। তো মোহতারাম, আমার সন্তানকে যখন আমি এইভাবে তৈরি করব যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, তো যখন বালেগ হয়ে যাবে না, ওই যে নামাজ পড়ার অভ্যাস হয়ে গেছে, এখন একক তো ছুটে গেলে দিলের মধ্যে খারাপ লাগবে যে কী হইল, আমার নামাজটা ছুটে গেল, ভালো লাগবে না, অস্থিরতা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবীরা, তোমরা যে মুমিন তার আলামত জানো, তার আলামত কী, তুমি যে মুমিন তার আলামত কী, আলামত হলো তোমার থেকে যখন গুনাহ হবে তখন তোমার দিলের মধ্যে অশান্তি আসবে, তোমার দিলের মধ্যে কী আসবে, অশান্তি আসবে, এটা তোমার মুমিন হওয়ার আলামত। হারাম খাইছো, খারাপ লাগবে, আহা কী করলাম এটা, গুনাহ করে ফেলছি, আহা কী করলাম এটা, দিলের মধ্যে একটা অস্থিরতা, একটা মানে মানে অস্থিরতা কাজ করবে ভিতরে যে কী হয়ে গেল, কী করলাম, না ভালো লাগতেছে না, এটা করা ঠিক হয় নাই, তখন বুঝতে হবে তোমার তুমি মুমিন। আমি আগে বলি না বারবার যে মুমিন গুনাহ করে না, গুনাহ হয়ে যায়, আর গুনাহ হলে সেই গুনার উপরে সে থাকে না। এই পরিবেশটা তৈরি করতে হলে বাচ্চা বয়স থেকে আমার আপনার সন্তানকে শিখাইতে হবে, বাচ্চা বয়স থেকে। তাহলে এই যে সন্তানকে যখন আপনি এই অল্প বয়স থেকে দিনদারি শিখাবেন, তখন বন্ধু মহলে যায়া সে যখন নামাজ পড়বে, দিনই কথা বলবে, আর কেউ যদি তারে খুঁচা দেয় তো ওটা লজ্জা লাগবে না, সে আরও তাকে খারাপ বলবে, তারে দোস্ত তুমি বলো কি, নামাজের সময় আজান হয়েছে তোমাকে যাইতে বলতেছি আর তুমি নামাজের ব্যাপারে ঠিটকারি মারতেছ, সে উল্টা বন্ধু ত্যাগ করে দিবে, কারণ সে পরিবারের থেকে বনে গেছে যে নামাজ পড়তে হবে, কোরআন তেলাবাত করতে হবে, কোরআন শিখতে হবে, দাড়ি রাখতে হবে, পরিবারের থেকে শিখে যাচ্ছে। মাহতারাম, তো যে কথাটা বলতেছিলাম যে আমার আপনার সন্তানকে একেবারে বাচ্চা বয়সে, বাচ্চা বয়সে দিন ঢুকায় দেন। বাচ্চা বয়সে দিন ঢুকাইলে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন, আমি এক তালিমের মধ্যে একটা কিতাবে সাবেক মুহতামি সাহেব রহমতুল্লাহ আলাইহি পড়তেছিলেন, আমি শুনেছিলাম, উনি বলেছেন তোমরা বাচ্চাদেরকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চা বয়সে তার মধ্যে কোরআন ঢুকায় দাও, যাতে কোরআন পড়তে পারে। কেন, কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার যে জেনারেল লাইনে পড়ালেখা করলেও
তার মৃত্যুর আগে সে মুমিন হয়েই মারা যাবে। কোরআনের এত পাওয়ার, সে নাস্তিক হবে না। আজকে যারা নাস্তিক হইতেছে, নাস্তিক মুরতাদ, যারা ইউনিভার্সিটি লাইনে পড়ে নিজেদেরকে বড় বড় সাহিত্যিক মনে করে, বড় শিক্ষিত মনে করে, তো মোহতারাম এই যে তার শিক্ষা তাকে নাস্তিক বানাইতেছে কেন, তাকা দেখেন তার জন্মের পর থেকে দিনের কিছু তার ভিতরে ঢুকে নাই। কোরআন তার বাপ মা তাকে ঢুকায় নাই, যার কারণে হয়তো তার ভিতরে নাস্তিকতার শিক্ষা ঢুকে গেছে। কারণ কোরআনের একটা আলাদা পাওয়ার আছে। মোহতারাম আজকে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে চারিত্রিক একটা কলঙ্ক, এই যে ভারতীয় সরকারের ওই যে মুখপাত্র নূপুর শর্মা, এরা করলো চারিদিকে পুরা ইসলামী বিশ্ব একসাথে আন্দোলন করছে, সারা ইসলামী বিশ্ব একসাথে আন্দোলন করছে, মিল্লাতে কুফুরের টনক নড়ে গেছে। শুধু ইন্ডিয়ার না, অনেকে বলে ইন্ডিয়াটা ভালো ধাক্কা খাইল, না না না, ডেনমার্কের কার্টুন, ডেনমার্ক তো কার্টুনিস্ট, এরপরে ফ্রান্সের, এরপরে বর্তমান ভারতের, সব মিলায় তাকায় দেখেন একটা ইসলামী জাগরণ তৈরি হয়েছে পুরা বিশ্বে। খেয়াল করে দেখেন, হাজারো সমস্যা, একবার যখন ইসরায়েল এবং আরব যুদ্ধ হয়েছিল তখন একটা ইসলামিক গণজাগরণ হয়েছিল সারা বিশ্বে। এই ব্যাপারে ব্রিটিশ সরকারের কাছে আমেরিকার একটা প্রেসিডেন্টের পক্ষ থেকে চিঠি গিয়েছিল, একটা চিঠি গিয়েছিল, আমার অনেক আগে পড়েছে, মনে নেই সম্পূর্ণটা। সে বলেছিল ইসলামী জাগরণ নিয়ে নতুন করে চিন্তা করার সময় হয়েছে। যখন ইসরায়েল এবং আরব যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মনে হয়, কোন সময় জানো মনে নেই আমার, তো সেই সময় সারা বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে একভূত হয়েছিল, যার কারণে আমেরিকার প্রেসিডেন্টের একটা চিঠি গিয়েছিল ব্রিটিশ সরকারের কাছে। কি অনেক বিস্তারিত আলোচনা, তার মধ্যে একটা কথা যে ইসলামী জাগরণ নিয়ে নতুন করে চিন্তা করার সময় হয়েছে। তো বর্তমান ফ্রান্স বলেন আর ডেনমার্কের কার্টুনিস্ট বলেন আর বর্তমান ভারতের এই নূপুর শর্মার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কটূক্তি, এই যে ইসলামী গণজাগরণ। আচ্ছা, ওলামা একরামকে আন্দোলনে, এবার আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বুঝাইতেছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সমস্যাটা দেখা দিল যখন এই নূপুর শর্মার, তখন কিন্তু আমাদের দেশে বড় ট্র্যাজেডি ঘটে গেল। কি সীতাকুণ্ড, অনেক মারাত্মক একটা অবস্থা, আমরা সবাই বলা যায় পুরো বাংলাদেশের জন্য কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এ কি কী হয়ে গেল, ওদিকে কিন্তু সারা বিশ্ব শুরু হয়ে গেছে, তো বাংলাদেশের কেউ মাঠে নামতেছে না, এজন্য রাজ্য সরকার আটকাবে যে এটা কি হয়ে গেল আমাদের সাথে, এটা নিয়ে পেরেশান। সর্বপ্রথম এটা নিয়ে আন্দোলনে নামছে স্কুল কলেজের ছেলেবেলেরা, ওলামা একরাম নামার আগে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আগে নামছে। কে তাদেরকে উস্কাইছে, কোন ওলামা একরাম তাদেরকে বলছে যে মাঠে নামো, আমাদের হাবিবকে গালি দিছে, কারণ ওই সন্তানদের মধ্যে পারিবারিকভাবে আমার হাবিবের ভালোবাসা ঢুকাই দেওয়া হচ্ছে, পারিবারিকভাবে ওই সন্তানদের মধ্যে। কেন আমরা তো ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে বলি নাই চলো আন্দোলন করি, কেন বের হলো, কিসের তাগিদে বের হয়েছে? ওই পরিবার, আমি ধন্যবাদ জানাই সেই বাপ মাদেরকে, ওই পরিবার ওই সন্তানদের মধ্যে ইসলামী জাগরণ তৈরি করছে, আমার হাবিবের ভালোবাসা ঢুকাই দিছে, যার কারণে তারা নিজের থেকে বের হয়ে গেছে। আমাদের, আমার কাছে ফোন আসছে, আমার কাছে এসএমএস আসছে, হুজুর নামেন না কেন, কী সমস্যা আপনাকে, আমার কাছে নামেন না কেন, যেহেতু উপজেলার একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, একটু খুশি আমারই মার্তিয়ায় বেশি, বুঝেন নাই সরকারি জায়গা না, তো নামেন না কেন, আপনারা এত পিছিয়ে আছেন কেন। কিন্তু আর বাস্তব কথা, ওলামা একরাম কিছুটা কিংকর্তব্য বিমূর, যেই ঘটনাটা ঘটে গেল সীতাকুণ্ডে, এই সময় নামা উচিত কি উচিত না, এটা নিয়ে আমরা পেরেশান ছিলাম। আমরা মাদ্রাসায় আলোচনা করতেছি যে যে ধরনের একটা পরিবেশ, এরপরে কয়েকটা ঘটনা ঘটে গেল একসাথে, যে এই সময় বাংলাদেশে এরকম অবস্থা হচ্ছে কেন, আমাদের জেহেনে ওটা নিয়ে যে নামতেই হবে এটা নিয়ে পেরেশানি আসতেছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে, যেহেতু প্রতিবাদ জানাইতে হবে, প্রতিবাদ জানানোই মানি দায়িত্ব, প্রতিবাদ জানানোই মানি দায়িত্ব, দেরি হলেও দিতে হবে, কারণ আমার আপনার ইমানি দায়িত্ব। দেখেন আমরা তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, পারবো না, ইসের দিক থেকে বলেন, অস্ত্রের দিক থেকে বলেন, অর্থনৈতিক দিক থেকে বলেন, ভৌগোলিক দিক থেকে বলেন, কোনোভাবে আমরা তাদের সাথে পারবো না, এক ইমান ছাড়া। ইমানটার দুনিয়ার দিক থেকে বলতেছি, খেয়াল করতে হবে, ইমানের বিষয়টা তো অনেক ঊর্ধ্বে, তো দুনিয়াবি দিক থেকে আমরা কিছুই করতে পারবো না। কিন্তু তারপরেও তিনটা দিক, শত্রুকে বা অন্যায় কাজের প্রতিহত কয় দিক দিয়ে করতে হয় বলবেন না, কয়দিন আগে, এক হলো বিয়াদিহি, হাত দিয়ে, অর্থাৎ অস্ত্রের মাধ্যমে তাদের সাথে যুদ্ধ করো, সক্ষমতা নেই, ভাবি লিসানিহি, তাহলে মুখ দিয়ে ধিক্কার দাও, আমাদের এইটার ক্ষমতা আছে, আছে না, এসার ক্ষমতা তো আমাদের আছে,
যে মুখ দিয়ে ধিক্কার দাও, প্রতিবাদ জানাও। আমরা কেন একত্রিত হব, কেন রসুলের ভালোবাসায় সমাবেশ করব? মিল্লাতে কুফুরকে দেখাইতে চায়। তোমরা দেখে নাও আমার হাবিবের ভালোবাসা আমার মধ্যে আছে, আমার হাবিবের ভালোবাসা যে আমার মধ্যে আছে, এটাই শুধু দেখানোর উদ্দেশ্য। এই আন্দোলন দ্বারা কোনো রাজনৈতিক আন্দোলন উদ্দেশ্য না, এর দ্বারা উদ্দেশ্য না আমি কিছু একটা করে ফেলাবো। কারণ সমাধান তারা করে দিছে না, তাদেরকে তো বহিষ্কার করছে, করছে না? যারা দায়িত্বে আছে, যারা এই কাজটা করছে, যে দুইজন তাদেরকে বহিষ্কার করছে। বহিষ্কার করার পরে নতিজা তো বের হয়ে গেছে, তাহলে আবার মাঠে নামবো কেন? দরকার কি? না, এর দ্বারা আমরা ইন্ডিয়াকে দেখানোর উদ্দেশ্য না, মিল্লাতে কুফুরকে দেখানোর উদ্দেশ্য। যে দেখো আমার হাবিবের উপরে যদি আঘাত আসে তো আমরা বসে থাকবো না। আমার হাবিবের ভালোবাসা আমাদের মধ্যে আছে, কারণ আমার হাবিব বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তোমাদের কাছে তোমাদের জান, তোমাদের সন্তানাদি, তোমাদের পরিবার পরিজনদের থেকে বেশি প্রিয় হব। তো আমরা ওখানে যাব কেন, আমরা মাঠে যাব কেন? শুধু এটা দেখাইতে চাই, ময়দানে মাহশারে যখন আমার হাবিব সুপারিশ করবে তার উম্মতের জন্য, আমরা যেন রসুলের সামনে যায়া কলঙ্কিত না হই, লজ্জিত না হয় যে ও আমার উম্মত আমারে গালি দিছিল, তুই তো প্রতিবাদ করিস নাই। কথাটা বুঝে আসে নাই? কমসে কম লজ্জার হাত থেকে বাঁচতে যেন পারি রসুলের সামনে কিয়ামতের ময়দানে। এজন্যই আন্দোলন, এজন্যই সমাবেশ, সেখানে ওলামা ইকরাম কথা বলবে। আর আমাদের যাওয়া উদ্দেশ্য হলো কমসে কম ফেরেশতাদের গুনতির মধ্যে যেন আমার মাথাটা সামিল হয়ে যায়, আর কিছু না। আমরা এক ঘন্টা দেড় ঘন্টা মাত্র ওখানে দাঁড়াবো, কেন দাঁড়াবো? শুধুমাত্র আমরা দেখাইতে চাই মাওলা তোমার হাবিবের ভালোবাসায় আমিও ছিলাম। আমি মুখে বলতে পারি নাই, দিল থেকে ঘৃণা করছি, অস্ত্র ধরতে পারি নাই, মুখ থেকে কি প্রতিবাদ জানাইছি? তো যে কথা বলতেছিলাম মাঝখানে কথাটা চলে গেছে অন্যদিকে, যে কথা বলছি আমার সন্তান, আমার যে পরিবার, আমার সন্তানরা আজকে রসুলের ভালোবাসায় কেন বেরোলো, যে কথাটা বলতেছিলাম, এই জন্যই বেরোইছে যে আমার আপনার সন্তানকে ঘর থেকেই ইসলামের শিক্ষা, রসুলের সিরাতের শিক্ষা, প্রেমের শিক্ষা পরিবার থেকে এসে গেছে, এই জন্য তারা বের হয়েছে। তো মহতারাম আমরাও চেষ্টা করব আমাদের সন্তান, মহতারাম আমরা রসুলের ভালোবাসা শুধু আন্দোলন দিয়ে দেখাই। এখানে একটু কুসা মারা কথা কব, সবার লাগতে পারে, কিছু করার নেই। খুব আন্দোলন করলাম কিন্তু আমার ভিতরে রসুলের ভালোবাসা জাগ্রত করলাম, রসুলকে গালি দিছে মনে কষ্ট লাগলো, কিন্তু আমি রসুলের প্রকৃত ভালোবাসা যেখানে, সেই ভালোবাসা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। কয়, যদি রসুলের সাথে আল্লাহর সাথে প্রেম করতে হয় তো প্রেমটা হবে কীভাবে? কয়, রসুলের অনুসরণের মাধ্যমে। খুব প্রেম দেখাইলাম, আন্দোলন, আন্দোলন নাজায়েজ না, আন্দোলন করতে হবে, আমরা আল্লাহকে দেখাইতে চাই, আমরা ফেরেশতাদের গুনতির মধ্যে আসতে চাই। কিন্তু জিন্দেগিটা যদি পরিবর্তন করতে পারতাম, রসুলের আদর্শ আদর্শমান হতে পারতাম, তাহলেই তো প্রকৃত ভালোবাসা প্রকাশ পাইত। আপনার আন্দোলনেও কুমিল্লাতে কুফুর এত কষ্ট পাবে না, সব থেকে বেশি কষ্ট পাবে যদি পুরা বাংলাদেশের মানুষ নামাজি হয়ে যায়, পুরা বাংলাদেশের মানুষ সুন্নাত তরিকায় চলা শুরু করে, তাহলে তাদের জন্য এটা কষ্টের কারণ হবে ইনশাআল্লাহ। আমিও মনে করি ইসরায়েল আরবের যুদ্ধের পরে যখন আমেরিকার প্রেসিডেন্টের চিঠি গিয়েছিল ব্রিটিশে যে ইসলামী গণজাগরণ নিয়ে নতুন করে চিন্তা করার সময় হয়েছে, আমি মনে করি বর্তমানেও আবারও মিল্লাতে কুফুরের নতুন করে চিন্তার একটা খোরাক জমে গেছে, যে সারা বিশ্ব হাবিবের ভালোবাসা এক হয়ে গেছে। মহতারাম সময় শেষ হয়ে গেছে, সময় বেশি নিব না, বিষয় চলতেছিল দিনদারির পথে বাধা। তিন নাম্বারটা বলেছি লজ্জা, যে দিনদার দিন পালন করতে গেলে আমাদের লজ্জার সম্মুখীন হতে হয়, যে কে যেন বলবে আমাকে হুজুর, কে যেন বলবে আমাকে চাচা, কে যেন বলবে তুমি বড় মৌলবী হয়ে গেছো, এই ধরনের লজ্জাশীলতার কারণে মানুষ দিনের উপরে চলতে পারে না। এই জন্য খারাপ বন্ধু ত্যাগ করতে হবে, ভালো পথে চলতে হবে, মানুষের কথার দিকে তাকানো যাবে না, একমাত্র কার দিকে তাকাইতে হবে? আল্লাহর দিকে তাকাইতে হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলোচনা চলবে ইনশাআল্লাহ।